হ্যালো গাইজ, আমি অর্ণব, তোমাদের আবারও স্বাগত আমার চ্যানেলে। আজ বাঁকুড়ার কিছু সর্বজনীন ও পারিবারিক দুর্গাপূজার ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। শুরু করছি হরেশ্বর মেলা দিয়ে। পুরো মণ্ডপ তৈরি হয়েছে পোড়ামাটির জিনিসপত্র দিয়ে, যেমন প্রদীপ, মাতৃমুখ প্রভৃতি জিনিস দিয়ে। কাজ এখনও অসমাপ্ত, জোর কদমে চলছে কাজ। মাতৃমূর্তি তৈরি করেছেন শ্যামসুন্দর চন্দ। কার্জুরডাঙ্গার পুজো অনেকদিন পর ধুমধাম করে হচ্ছে। মণ্ডপ সজ্জা অসাধারণ, থিম সাদা ময়ূর। পুরো মণ্ডপটাই সাদা ময়ূর দিয়ে তৈরি। সামনের অংশে রয়েছে একটা বড় সাদা ময়ূর। কাজ চলছে জোর কদমে। মূর্তির দায়িত্বে রয়েছেন সোমনাথ দা। নতুন ছটির থিমের কেন্দ্রবিন্দু মহাদেব, মণ্ডপের উপরে বিরাজমান দেবাদিদেব। ভিতরের অংশকে দারুণভাবে ডেকোরেশন করা হয়েছে। মাতৃমূর্তির দায়িত্বে রয়েছেন প্রসেনজিদ্দা। শ্রদ্ধেয় শ্যামসুন্দর চন্দের স্টুডিওতে চলছে বিভিন্ন মণ্ডপের মূর্তি গড়ার কাজ। ওখানকার মাতৃমূর্তিতে রঙের প্রলেপ পড়েছে। বিভিন্ন মাতৃমূর্তিগুলোতে মাটির কাজ চলছে জোর কদমে। দাসবংশের মাতৃমূর্তিতে চলছে চক্ষুদান পর্ব। প্রসেনজিদ্দা বানিয়েছেন মূর্তি। বাঁকুড়ার পোদ্দারপাড়ার হরপার্বতী মূর্তিতে চক্ষুদান পর্ব শেষ, এবার সাজাবার পালা। বাঁকুড়া ঘুরতে ঘুরতে আরও বেশ কিছু মাতৃমূর্তির দর্শন পেলাম, তবে আজ এ পর্যন্তই। আবার দেখাবে খুব শীঘ্রই। ভালো থেকো সবাই।